প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা তিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি সরাসরি ওনার কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী, জবাব চাই বাংলাতে, রিপাবলিক বাংলাতে আপনাকে স্বাগত। কত টাকা দিয়েছি আমি আপনাকে রিপাবলিক বাংলায় আসার জন্য, প্রতিদিন কুৎসা করার জন্য, এবং কোন কোম্পানির পাউডার মাখেন আপনি? সোজে গুজে কোন কোম্পানির পাউডার মেখে প্রতিদিন রাজ্য সরকারকে কুৎসা করার জন্য আসেন? আসলে কি আপনিও দালাল? প্রশ্নটা কি তোমার? তোমার হলে আমি উত্তর দেব। অন্য কোন বাতুল বা কি বলবো, বলতেও বাজে লাগে, এই সমস্ত বাতুলদের কথার উত্তর আমি দেই না। আমাকে টাকা দিয়েছে যিনি বলেছেন, উনি বোধহয় ভাবেন যে ওনার আশপাশে যারা ঘোরে তো আমরাও তাদের মতো, এটাই সমস্যা। এই যে দেখছো না, একটু আগে একটা কথা উঠেছিল মাঝখানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট নিয়ে, প্রধানমন্ত্রীকে কিছু লোক অপয়া বলছেন, যার জন্য উনি স্টেডিয়ামে ছিলেন, ওনার নামে স্টেডিয়াম, সেজন্য ভারত জিততে পারেনি। এদিকে তো একজন ম্যাজিশিয়ান বসে আছে পিসি সরকারের মতো, যেখানে হাত রাখছেন সেটা ভ্যানিস, বাংলার শিল্প ভ্যানিস, বাংলার সকল বুদ্ধিজীবী ভ্যানিস, বাংলার খেলোয়াড় ভ্যানিস। নাইট রাইডার শাহরুখ খানকে বানিয়ে রেখেছেন ব্রহ্মাসান্ডার, একজনও বাঙালি নেই চার বছর ধরে। ইন্ডিয়া টিমে ফুটবলের একজন মাত্র বাঙালি, 1982-তে ছিল 11 জনের মধ্যে 9 জন এশিয়াডে। তো উনি যেখানে হাত রাখছেন ভ্যানিস। আর সমস্যা হচ্ছে আমাদের মতো কিছু লোককে উনি ভ্যানিস করতে পারছেন না। অবশ্য ভ্যানিস ব্যাপারটা বড় খুব বিপজ্জনক। অম্বিকেশ মহাপাত্রকে জেল টেলেও যেতে হয়েছিল কিছুদিনের জন্য, জানি না আবার এখানে কি কি ভ্যানিসকে কি কি ব্যাখ্যায় নিয়ে যাবেন। বাট এটা ঠিক, যদি আমাদের দালাল বলে আমার গর্ব, এবং বিশ্বাস করো আমি চাকরি জীবনে এত বড় খেতাব আমি পাইনি যদি আমাকে কেউ দালাল বলে থাকে। বাংলার 14 কোটি 10 কোটি মানুষের জন্য আমি যদি দালালি করতে হয় আমি দালালি করব। আমার যদি প্রশ্ন করতে হয় আমি প্রশ্ন করব। যারা বলছেন তারা জেনে রাখুন, ভয় পাওয়াতে পারবেন না। আর আমরা কি মাখি সেটা যথাসময়ে জবাব পেয়ে যাবেন। একদম একদম দীপাঞ্জনদা, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে আমি শঙ্কর ঘোষ, শঙ্কর ঘোষের কাছে যেতে চাই। আমি একেবারে শঙ্কর ঘোষের কাছে মেইন স্টুডিওতে চলে যাই। শঙ্করদা, আপনার সাথে কথা বলার আগে আমি প্রথমেই চেষ্টা করব, বারবার এই রাজ্যে রাজ্যপালকে কখনো বলা হয়েছে পদ্মপাল, কখনো বলা হয়েছে দালাল, কখনো একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, প্রধান মুখপাত্র, তিনি বলেছেন একেবারে দালালি করেন, সানগ্লাস থেকে শুরু করে সব কিছু আমাদের টাকায় পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজভবনের যে চা, সেই চাটাও নাকি আমাদের টাকায় আসে। এই সমস্ত কিছু বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, টাইম অ্যান্ড অ্যাগেইন যেটা বলা হয় তৃণমূল কংগ্রেস রাজ্যপালকে এই দালাল 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 বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছিলেন একবার শুনবো, এবং তারপর রাজ্যপাল তার পাল্টা প্রথমবার মেজাজ হারিয়ে রিপাবলিক বাংলায় কী বললেন একবার শুনে নেব। আমরা